যখন থেকে মানুষ জন্ম নিয়েছে, ট্রান্সপোর্টের সবচেয়ে বেশি দরকার হয়েছে। আমাদের পূর্বপুরুষরা পাথরের চাকা বানিয়ে আমাদেরকে যে জ্ঞান দিয়েছে, সেটা দিয়ে আমরা না জানি কত কি বানিয়ে ফেলেছি। আর যখন আমাদের কাছে ট্রান্সপোর্টের সুবিধা আছে, তখন আমরা যে কোনো বড় কিছু বানাতে পারি। যখন আস্তে আস্তে ওজন বাড়তে থাকে, তখন ট্রান্সপোর্ট করার সুবিধা ও নিজের আসল রূপ দেখাতে থাকে। তো বন্ধুরা, আজ আমরা দেখাতে যাচ্ছি মানব ইতিহাসে সবচাইতে অসাধারণ ট্রান্সপোর্ট। তো ভিডিও শুরু করার আগে যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। উইল্ড মিল ব্লেডস। সর্বপ্রথমে আমি বলতে চাচ্ছি উইল্ড মিল ব্লেড সম্পর্কে। সবাই জানে যে বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, আর এর মধ্যে সবচাইতে ভালো দিক হচ্ছে এতে পরিবেশের কোনো রকম ক্ষতি হয় না। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো এর একটি পাখা। মিলের সঠিক জায়গায় লাগানো কোনো সহজ কাজ নয়, আর এই চাইনিজ শ্রমিকদের জন্য এটা ছিল অনেক কষ্টকর ব্যাপার। সঠিক স্থানটি ছিল 5500 ফিট উঁচু পরিডন পাহাড়ে। নিচ থেকে ওই স্থানে যাওয়ার জন্য খাড়া রাস্তার সম্মুখীন হতে হয় শ্রমিকদের। আর উইল মিলের একটি পাখনার ওজন পুরো 12 টন এবং লম্বাতে এক একটি 160 ফিটের মতো। এবার আপনারাই বুঝতে পারছেন এক একটা ব্লেড নড়ানো কত কষ্টকর। এই কাজটি কোনো ক্ষুদ্র চিত্র মানুষের জন্য একদমই ছিল না। এই কাজের জন্য বিশেষ ধরনের ট্রাক আনা হয়েছিল। এই ট্রাকের বিশেষত্ব ছিল যে এটা অনেক ভারী বস্তু বহন করতে সক্ষম। এই ট্রাকে এর আগেও 16 টনের ব্লেড উঠানো হয়েছিল। এই ট্রাক এক জায়গায় দাঁড়িয়ে সব দিকে ঘুরতে পারে। প্রত্যেক ব্লেডকে উপরে তুলতে 5 ঘন্টার মতো সময় লেগেছিল, আর প্রায় 90টি ব্লেড উপরে ওঠানো হয়েছিল। যখন কথা উঠে ভারী ওজন ওঠানোর, তখন AN-255 মারিয়া এয়ারক্রাফ্ট এর কথা উঠে আসে। AN-255 মারিয়া এয়ারক্রাফ্টকে ভারী ওজন উঠানোর রাজা মনে করা হয়, কারণ এটা পৃথিবীর সবচেয়ে বেশি ওজন তুলতে সক্ষম একটি এয়ারক্রাফ্ট। একে সোভিয়েত ইঞ্জিনিয়ার দ্বারা 1990 সালে বানানো হয়েছিল, যার পর থেকে এর কাজ হচ্ছে শুধু ভার উত্তোলন করা। এটাকে এখন সেনাবাহিনীর খাবার পাঠানোর জন্য ব্যবহার করা হয়। 2013 সালে এই উড়োজাহাজটি একটি শক্তিকেন্দ্রে পাওয়ার প্ল্যানেট এর জন্য গ্যাস জেনারেটরকে ট্রান্সপোর্ট করেছিল। এই জেনারেটরের ওজন ছিল মোট 190 টন। দুনিয়াতে এখন পর্যন্ত এমন কোনো উড়োজাহাজ নেই যে এর সাথে মোকাবেলা করতে পারে। মারিয়া প্রতিদিনই কোথাও না কোথাও ভারী কোনো জিনিস উত্তোলনের কাজে ব্যস্ত থাকছে, যা এটাই দেখায় যে মার্কেটে এর ডিমান্ড কতটা। এখন আমি আপনাদের জানাবো সেলফ প্রোপ্রাইটার মডুলেটার ট্রান্সপোর্টের ব্যাপারে, যাকে সহজ ভাষায় বলা হয় SPMT। এটাকে দেখে আপনাদের মনে হবে এটা খুব একটা বিশেষ কাজ করতে পারে না। এটা খুব ছোটও হতে পারে, আবার এদের একই সময় অনেক বড় করা যায়। এটার হাইড্রোলিক শক্তি থাকার কারণে এটা আমাদের ভাবনার চেয়েও বেশি ওজন ওঠাতে সক্ষম। মজার ব্যাপার হলো যে এটা সম্পূর্ণ অটোমেটিক। এটাকে নির্দেশ দেওয়ার পর এটা যে কোনো জিনিস উঠিয়ে যে কোনো জায়গায় রাখতে পারে। অনেকগুলো SPMT কে একসাথে জোড়া লাগিয়ে অনেক বড় প্ল্যাটফর্ম বানানো যায়। 2016 সালে SPMT একটি কোম্পানির জন্য একটি কলাম উঠিয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় রেখেছিল। এটা ছিল 60 ফিট লম্বা এবং এটার ওজন ছিল 1100 টন। 2009 সালে একটি SPMT ইতালিতে একটি জাহাজকে তার নিজের জায়গায় পৌঁছানোর জন্য কাজ করেছিল। এই বড় সামুদ্রিক জাহাজটির ওজন ছিল 1200 টন। 2015 সালে আরও একটি বিশেষ চমৎকার ছিল। কিছু SPMT একসাথে মিলে পুরো একটা ওয়েল্ড মিলকে উঠানোর কাজে নিয়োজিত ছিল। চমৎকার বিষয় হলো 1600 টনের ভারী মেশিনটিকে উঠানো SPMT এর জন্য বিশেষ একটা ব্যাপার ছিল না। শুরুতে অসম্ভব মনে হচ্ছিল, কিন্তু SPMT প্রমাণিত করলো যে সে কাউকে দেখতে ভয় পায় না। এটি এর চাইতেও বেশি ভারী বস্তু তুলতে সক্ষম। চিলিতে সমুদ্রে একটি নতুন জাহাজ নামানো হয়েছিল, কিন্তু নামানোর দিনে সকাল সকাল সুনামির তৎপরতা শুরু হয়, যার জন্য সমুদ্রে জাহাজটি নামানোর পরিকল্পনাটি ক্যান্সেল করে দেওয়া হয়। এটি নিজের জায়গা থেকে সামান্য নড়েছিল, যাকে সরানো অনেক কঠিন হয়ে গেছিল। সবাই ওই জায়গাটি ছেড়ে চলে গিয়েছিল। একজন ইঞ্জিনিয়ার প্রতিশ্রুতি দেয় এবং সেখানে একটি SPMT কে নিয়ে যায়। ওখানে 3000 টন ভারী জাহাজকে তুলেছিল SPMT, আর পুরো 1 বছর সময় লেগেছিল। সুনামিতে জাহাজটির সামান্য ক্ষতি হয়েছিল, যেটি 1 বছর পর ঠিক করা হয়েছিল। 1 বছর পর সেই জাহাজটিকে আবার পানিতে নামানো হয়, আর এখন এটি সামুদ্রিক পানিতে অবস্থান করছে। একটি মালয়েশিয়ান SPMT সব রেকর্ড ভেঙে দিয়েছিল। এটি 17000 টনের বেশি ভারী জাহাজকে তুলে নিতে সক্ষম হয়েছিল। আসলে এই জাহাজটি পানিতে ডুবে গিয়েছিল, কিন্তু এটিকে বাইরে তুলে আনা হয়। আসলে জাহাজটির ওজন ছিল 13000 টন, এর মধ্যে 4000 টনের বেশি ভারী জিনিস ডুবে গিয়েছিল। আর এই ওজন তোলা SPMT এর জন্য একটি এখনো রেকর্ড হয়ে আছে। যদি দেখা যায় তাহলে এটি খুব মুশকিলের একটি কাজ ছিল। স্পেস রকেট। স্পেস রকেটকে দুনিয়াতে ভারী বস্তুর মধ্যে অন্যতম ধরা হয়, কিন্তু একটি রকেটকে লঞ্চ পর্যন্ত আনা অনেক মুশকিল কাজ। এটাকে এক জায়গায় বানানো হয় আর আরেক জায়গায় উড়ানো হয়। যেমন আমরা বলি স্ট্যান্ড রকেট সম্বন্ধে, এর উচ্চতা প্রায় 2900 ফিট আর এর ওজন প্রায় 3100 টনের থেকে সামান্য বেশি।
এই ভারী রকেটটি পরিবহন করার জন্য নাসা নিজের কলার ট্রান্সপোর্ট বানিয়ে রেখেছিলেন। এটা দেখতে অনেকটা ট্রাঙ্কের মতো। এটির নিজের ওজনই প্রায় 2,075 টন। যে রাস্তা দিয়ে এটি চলে সেই রাস্তাটিকে বিশেষভাবে তৈরি করা হয়ে থাকে। এটাকে 1960 সালে সর্বপ্রথম বানানো হয়েছিল, আর তখন থেকে আজ পর্যন্ত এর থেকে নাসা আর বড় কোনো কিছু বানাতে পারেনি। এখন পর্যন্ত আপনি যা দেখেছেন তা আমি বলবো অনেক ছোট, কিন্তু আমি এখন যা আপনাদের দেখাতে যাব সেটা পুরো দুনিয়াতে একটা রেকর্ড। এটার থেকে ভারী ওজন আজ পর্যন্ত কোনো ট্রান্সপোর্ট করেনি। জি হ্যাঁ, আমি বলছি ট্রল এ প্ল্যাটফর্মের কথা, যেটা নরওয়ের সমুদ্রের মাঝখানে অবস্থিত। আপনি হয়তো বিশ্বাস করবেন না, এই পুরো প্ল্যাটফর্মের ওজন প্রায় 12 লাখ টন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 12 লাখ টন 1500 ফিট লম্বা এই প্ল্যাটফর্মটি নিজের নামের একটি রেকর্ড করে, যে এটি দুনিয়ার সবচেয়ে ভারী জিনিস যেটাকে ট্রান্সপোর্ট করা হয়েছে। এই প্ল্যাটফর্মটিকে জমিনে তৈরি করা হয়েছিল, আর তৈরি হয়ে যাওয়ার পর এটিকে 174 মাইল দূরে সমুদ্রের মাঝখানে স্থাপিত করা হয়েছে। তো বন্ধুরা, এই ট্রান্সপোর্টগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।